বাংলাদেশে ভারতের সীমান্তে ফেনী নদীর উপর মৈত্রী সেতু উদ্বোধন করা হয়েছে। দুপুর পৌনে একটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ত্রিপুরার সাব্রুম আর বাংলাদেশের রামগড়ের মাঝে ফেনী নদীর উপর নির্মিত এই সেতু দুদেশের মধ্যে পণ্য পরিবহন ও যাতায়াত সুবিধা বাড়াবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়া পথকে রুদ্ধ করে রাখতে চায় বিএনপি তাদের পৃষ্ঠপোষক। সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার নারীদের অর্থনীতি রাজনীতি ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মে স্বীকৃতিতে বিশ্বাসী। নারায়ণগঞ্জের ফতুলায় একটি 6-তলা বাড়ির 6ষ্ঠ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, গেল রাতে সদর উপজেলার মাসদায়ের পতেঙ্গা মোড়ে একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে নির্মাণাধীন 4-তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়েছেন বন্দী ফারহান হোসেন। বন্দী পালানোর বিষয়ে গঠিত তদন্ত শেষে কমিটির প্রধান খুলনা রেঞ্জের ডিআইজি পিজনস মোহাম্মদ সগির মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাকে পালানোর জন্য কেউ সহযোগিতা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় 2 বিজিবি সদস্য আহত হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকের চালান আসার খবরে ভোরে টেকনাফের কেওড়া বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিপিও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে 3 লাখের বেশি ইয়াবা দেশীয় অস্ত্র জব্দ করা হয়। কলকাতায় রেল ভবনে অগ্নিকাণ্ডে 4 দমকলকর্মী ও পুলিশের 1 ASI সহ 9 জন মারা গেছে। গতকাল সন্ধ্যায় ইস্টার্ন রোডে পূর্ব রেলের দপ্তরের 13 তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে লিফটে উপরে উঠলে দরজা খুলতেই জ্বলছে যান দমকলকর্মীরা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি মৃতদের পরিবারকে 10 লাখ টাকা ও সরকারি চাকরি দেবার ঘোষণা দেন। মিয়ানমারের জান্তা সরকার রাত্রিকালীন ক্র্যাকডাউনের মাত্রা বাড়িয়েছে। ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি হানা ও আটক এখন নিয়মিত অভিযান। বিক্ষোভকারীদের আশ্রয় না দিতে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে নিরাপত্তা বাহিনী। গেল সারা রাত ইয়াঙ্গুন শহরের সানচাউন মহল্লায় 100 বিক্ষোভকারীকে রাতভর ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। এরই মধ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের গণতন্ত্রকামীরা। করোনার মৃত্যুতে ইতালি বিশ্বের 6ষ্ঠ ও ইউরোপের 2য়। করোনায় এখন পর্যন্ত ইতালিতে মারা গেছে 1 লাখ মানুষ। এই মাইলফলকের দিনে মারা গেছে 318 জন আর শনাক্ত হয়েছে 13,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত পেরিয়েছে 30,81,000। এ প্রেক্ষিতে টিকাদান কার্যক্রমে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাগ্গি। এদিকে সংক্রমণের হার কমে আসায় স্কুল খুলে দিয়েছেন ইংল্যান্ড। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দি সিলভার দুর্নীতির মামলার সাজা বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, দুর্নীতির অভিযোগী লুলার বিচারের অধিকার 20 বার আদালতের ছিল না। এ রায়ের বিপক্ষে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল। মামলা বাতিল না হলেও এ রায়ের ফলে 2022 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার অধিকার ফিরে পেলেন লুলা দা সিলভা। ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনের বিপক্ষের ম্যাচটিতে 2-0 গোল ব্যবধানে জিতেছে চেলসি। 31 মিনিটে বেন গডফ্রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে আর কোনো দলে জালের দেখা পাননি। 65 মিনিটে সতীর্থের থ্রো বল ধরে ডিবক্সে ঢুকে পড়া হারবার্ট জোকে পিকফোর্ড ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো।